মাঝে মাঝে মনে হয় সংসার ধর্ম বাদ দিয়ে লঙ্কা ছিদি শোন, তোর কিসির টেনশন? হ্যাঁ, তুই টাকা কার হাতে দিয়েছিস জানিস? ওই ভাইয়ের হাতে টাকা দিয়েছিস, ওই লুকমান বলছি করে টাকা পাঠাই, তুই কাকে করে টাকা পাঠাবি? বুঝেছিস? শোন, এই দেখ, এই লিস্ট গুলো দেখ, বুঝেছিস? এই লিস্ট গুলো ভালো করে দেখে নে, কাদের কাদের পেয়ে দিচ্ছি সব পলিসি করে টাকা পাঠাবি, এই দেখ, বুঝেছিস? আর যদি কেউ থাকে আরো, হ্যাঁ, নিয়ে আসবি, খবর একটু করে দিস, বুঝেছিস? করে দিস, ঠিক আছে? 5 লাখ টাকার ভিসা 3 লাখ টাকায় মিলি আমার 3 লাখ টাকা। এই দেখ, ভিসা পাওয়া যাচ্ছে না, বুঝেছিস? 5 লাখ টাকার ভিসাই 3 লাখ টাকাই দেবো। শোন, ভিসা এখন পাওয়া যাচ্ছে না, বুঝেছিস? ও দাদা, সংসার আমার ভালো লাগে না, বিদেশে আমি যাবই, আমার সুন্দরী বউ থাকলি থাক, চলে গেলি যা। তুই কি সুন্দরী বউ থুয়ে যাবি? বুঝিস কিন্তু দাদা, আমি যাবো, সুন্দরী বউ থুয়েই যাবো, আমার সংসার ধর্ম মোটে ভালো লাগে না। আমি তো ভালোই হয়, সুন্দরী বউটা যদি আমার হয়, ওর 3 লাখ টাকার ভিসা, ওর দরকার হয় 20,000 টাকা, আমার পকেট থেকেই দেবো, দিয়ে ওর আগে পাঠাবো। তুই কোনো আর টেনশান করিস নে, তুই মনে কর তুই বিদেশে যাওয়া পাক্কা, তোর এক পা বিদেশে আর এক পা মনে কর এদেশে, সেইভাবে কাজকাম কর, যা টাকা পয়সা নিয়ে চলে আসিস। যদি চাকরি পাইতাম, কেজি কেজি গুড় কি নিতাম। দোস্ত, কি খবর? আর খবর বলিস না, চাকরি বাকরি নেই, কোনো কিছু নেই, চুপচাপ এখানে বসেই আছি, কোনো টাকা পয়সাও নেই কাছে আমার, এখন মন মেজাজ খুব খারাপ আমার এখন। আরে তো সেই আনসারের চাকরি? আরে আনসারের গোষ্ঠী বাড়ি, গাড়ি বাড়ি, সব যাত্রা বাড়ি। তো আমার হাতে একটা দাদা আছে, সে লোক বিদেশে পাঠায়, তার চারিদিকে লাইন আছে। কোথায় কোথায়? ও দাদা, ওই বন্ধুর চাকরি করার খুব শখ, তা তুমি একটু ব্যবস্থা করে দাও, পয়সা করি খুব একটা নেই, গরিব মানুষ একসঙ্গেই বেড়াই। অবশ্যই, চাকরি বাকরি আমার হাতে নেই, আমি এখন বিদেশে যাওয়ার লাইন আছে আমার হাতে, বিদেশে লোক পাঠাচ্ছি, তোমার সাথে আমার অনেকদিনের সম্পর্ক, ওই জন্যই কথাটা বললাম, চাকরি একটা বিদেশে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। কি বলছো? তোমার সঙ্গে আমার দেখা হলো 3 ঘন্টা, তুমি বলছো অনেকদিনই সম্পর্ক। না, চেহারা মেহারা ভালো আছে, স্বাস্থ্য আছে, ওই জন্যই বললাম আর কি। দাদা, আজকে আমার মন ভালো নেই। কেন মন ভালো নেই? কেন? সুন্দরী বউতে যাচ্ছি, মনটা একটু খারাপ, তা তুমি ওই আবার এখানে সেখানে পেটো না, আমার একটু কানাডা ফানে ব্যবস্থা করে দিও, একটু বউতে সুন্দরী বউতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করবানি, তা এক কাজ করো, তাহলে টাকা পয়সা নিয়ে ওইখানে চলে আসিস, তোদের কাগজপত্র ডকুমেন্টসগুলো নিয়ে সব চলে আসিস, আমি দেখি টিকিট ফিকিটের ব্যবস্থা করতে পারি কি। যা, এখন চল, যা টাকা পয়সা নিয়ে চলে আয়। টাকা লাগবে 2,80,000, এখনো 20,000 শর্ট, গাড়িটা পড়ে রয়েছে, যাই বেঁচে দিয়ে আসি। বিদেশ গেলি এরম গাড়ি অনেক হবে নি, এখন দেখা যাবে। চল, গাড়ি এসে এখন 500 টাকা শর্ট, মুরগি দুটো নিয়ে যাই, নিজে পেটে হয়ে যাবে। এই ডিম বেচি তো কি আছে রে, মুরগির ডিম মুরগি বসবে, তোর অত বুঝার কি দরকার? মুরগি বেচে এখনো 20 টাকা শর্ট, ডিম দুটো বেচে 20 টাকা হবে, এবার বিদেশ যাওয়ার আটকাই কিরা। বিদেশে যাবো, টাকা পয়সা নেই কাছে, গরুটাই বিক্রি করে দেবো, চ গরু নিয়ে চলে যাবো। আয় আয়।
ও দাদা, ওই পয়সা কড়ি সব জোগাড় করে ফেলেছি আমরা, নাও দাদা ও পয়সা কড়ি দাও, তাহলে ওই আমি সব রেডি করেই ফেলেছি আমাদের এই টাকা, তাহলে টাকার পয়সা সব ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। দাদা বলো, ডিম হাঁস গরু সব বেশি দিয়েছি, আমাদের দুজনে একটু দেখো। হ্যাঁ 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 ঠিক আছে, ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমার ও নিয়ে চিন্তা করতে হবে না। তোমার কি সমস্যা বলো? আমিও দাদা গরু মরু বিক্রি করে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এসেছি, আমি খুব গরিব মানুষ। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা ডকুমেন্টসগুলো নিয়ে হ্যাঁ ওই জায়গায় পাঁচ দিন পর চলে আসবা। তাহলে যাও এখন বাড়ি, চল যাও তাহলে যাও। হ্যাঁ সময় তো ভালোই হচ্ছে, এখনো তো আসলো না। দাদা আসবে বললে এখনো আসলে না, 7-8 দিন হয়ে গেল। আমি তো দোস্ত সেই কথাটাই ভাবছি বারবার, যে কি আমাদের সাথে সেটাই হলো নাকি? আমার সে হাঁস মুরগি গরু ডিম সব চলে গেল। সেটাই ভাবছি, আমার তো সে জ্যান্ত গরু 60 টাকা, আমি সে বাড়ি যাতি অন্তত টাকাটা তো আমার যাতি হবে বাড়ি, যেভাবে গরুর নাই বেঁচে ফেলছি এখন। আমার সে বিয়েই দেওয়া গাড়ি, সে মুরগি ডিম সব চলে গেল, সব চলে গেল। তাহলে আমাদের মনে হয় কি মাথা হয় তোমাদের? তাই হবে। দেখো বন্ধুরা, আমাদের এই দালালের চক্করে পড়ে আজকে এই অবস্থা। কত গরিব ঘরের ছেলে টাকা পয়সা দেয় দালালের কাছে, দিয়ে এরা মার হয়ে যায়। সবাই একটু ভেবেচিন্তে দুবা, কোনো দালালি সুবিধের নাই, সব জায়গায় রিস্ক আছে। বন্ধুরা তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবা।